বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সংসদীয় গণতন্ত্র ও আইন অঙ্গনের সরব ব্যক্তিত্ব অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। 1986 সাল থেকে তিনি টানা সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন গাইবান্ধা থেকে। বর্তমান একাদশ সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। আগের সংসদেও তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য এই রাজনীতিকের জীবন থেমে গেল 76 বছর বয়সে। প্রায় 2 বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। 2021 সালের জুনে ফজলে রাব্বি মিয়ার অগ্নাশয়ে টিউমার অপারেশন হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আগস্টে তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে নেওয়া হয় আমেরিকার নিউ ইয়র্কে। সেখানে মাউন্ট সিনাই হাসপাতালে 9 মাস ধরে তার চিকিৎসা চলছিল। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক ও ডেপুটি স্পিকারের কার্যালয় সূত্র জানিয়েছে, সোমবার সকালে তার মরদেহ নিউ ইয়র্ক থেকে দেশে আনা হবে। ঢাকায় সকাল 10:30 কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দেহ নেওয়া হবে তার নির্বাচনী এলাকা গাইবান্ধার সাঘাটায়। সেখানে বেলা 3টায় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ফজলে রাব্বি মিয়ার দেহ। মুক্তিযুদ্ধকালে 11 নম্বর সেক্টরের এই যোদ্ধার রাজনৈতিক জীবনের শুরু আওয়ামী লীগের হাত ধরে। পরবর্তীতে 80-এর দশকে তিনি নাম লেখান জাতীয় পার্টিতে। 1990 সালে এরশাদ সরকারের আইন প্রতিমন্ত্রী ছিলেন। 1986, 1988, 1991 ও 1996 সালে তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আবার ফেরেন আওয়ামী লীগে। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যান। তবে এরপর 2008, 2014 ও 2011 জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন ফজলে রাব্বি মিয়া। দশম সংসদের পর চলতি একাদশ সংসদে টানা দ্বিতীয়বার ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। 1946 সালের 15 এপ্রিল গাইবান্ধার সাঘাটায় জন্মগ্রহণ করা ফজলে রাব্বি মিয়া অষ্টম শ্রেণীতে পড়ার সময় আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হন। তার বেড়ে ওঠা, লেখাপড়া ও রাজনীতির শুরু সবই গাইবান্ধায়। পেশায় আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে শোকে মুহ্যমান নির্বাচন এলাকার মানুষ। এমন একটা ব্যক্তিত্ব ছিল যাকে সে এত বড় একটা পোস্টে থাকে তারা আগে তাকে সালাম আলকি দেওয়া যায়। বড় বৃক্ষ হারালাম, সেই সঙ্গে মনে হয় যে একটা অধ্যায়ের অবসান হলো। তাকে আজ আমরা হারিয়ে খুবই শোকাহত। বাংলাদেশের রাজনীতিতে এই বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিকের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।